আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলির রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা প্যান নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি আর 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা এখন ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা লোতে রেখে সুজিটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, এখন আমি সুজিটা ঠান্ডা করে নিচ্ছি নেড়ে চেড়ে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেই পরিমাণ বুঝে চিনিটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 2টা এলাচ, সামান্য পরিমাণ লবণ, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি ঘন দুধ। এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। চেষ্টা করবেন দুধটা জাল করে নিয়ে ঘন করে তারপর দেওয়ার জন্য, তাহলে পিঠার টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। চুলার আঁচটা অফ রেখে কিন্তু সুজি আর দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে দলা বেঁধে যেতে পারে। যখন ভালোভাবে মিশে যাবে তখন চুলাটা অন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন প্রায় ঘন হয়ে এসেছে, আর এই সুজিটা কিন্তু ঘন করে রান্না করতে হবে, পাতলা করা যাবে না, যেহেতু এটা আমি পুর বানাবো। এই জন্য পরিমাণ বুঝে কিন্তু দুধ দিবেন। যদি বেশি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু সুজিটা পাতলা হয়ে যাবে আর পুরটা কিন্তু ভালো হবে না। 1 কাপ সুজির জন্য আপনারা 1.5 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিবেন, তাহলেই কিন্তু পারফেক্ট হবে। আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম, এখন ঠান্ডা করে নিব। আর একটা প্যান নিয়েছি, তার মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখানে আমি খামির বানিয়ে নিব। পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে গুঁড়া দিতে হবে। এখানে আমি চালের গুঁড়া দিচ্ছি। খামিরটা কিন্তু ভালোভাবে বানাতে হবে, না হলে কিন্তু পিঠা ফেটে যাবে। এই জন্য ভালোভাবে পানিটা ফুটিয়ে তারপরে কিন্তু চালের গুঁড়া দিবেন। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে খামিরটা বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন আমি একটা ছড়ানো প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। খামিরটা যখন হালকা গরম থাকবে তখন হাতে হালকা পানি লাগিয়ে মেখে নিতে হবে। একেবারে ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। স্মুথভাবে মেখে নিতে হবে। হাতে নিতে কিন্তু বুঝতে পারবেন যখন এই ডোটা একদম সফট হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমি ছোটো ছোটো বলের মতো করে বানিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু গোল গোল করে বানিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার শেপ বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোনো পিঠার চাল দিয়েও কিন্তু পিঠাটা বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো সুজি দিয়ে নিচ্ছি। যে সুজির পুরটা আমি বানিয়ে রেখেছিলাম ওইটা কিন্তু ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে, এখন আর বের হয়ে যাবে না। আপনারা একটু দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পিঠা বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নেব। আপনারা চাইলে আপনার পছন্দ মতো ছোটো বড়, আপনার যেরকম ভালো লাগে সেরকম সাইজের বানিয়ে নেবেন। আপনারা চাইলে কিন্তু পিঠার মধ্যে ডিজাইনও করতে পারেন, আমি একদম প্লেন করছি, আমার কাছে এরকমই ভালো লাগে। আপনারা যদি চান তাহলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আমি এখানে সুজির পুর দিয়েছি, আপনারা চাইলে কিন্তু নারকেলের পুর দিতে পারেন। নারকেলের পুর দিয়েও কিন্তু পিঠাটা অনেক বেশি মজার হয়। এক এক করে সবগুলা পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবগুলা পিঠা হয়ে গেছে। এখন আমি দুধের শিরাটা বানিয়ে নিব। তার জন্য এখানে আমি 1 লিটার পরিমাণ তরল দুধ দিয়েছি। এই দুধটা আমি ভালোভাবে জ্বালিয়ে ঘন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা বুঝে দিবেন, যতটুকু মিষ্টি খেতে চান সেই পরিমাণ বুঝে চিনিটা দিয়ে নেবেন।
আর অবশ্যই চেষ্টা করবেন দুধটা জারু করে ঘন করে নেওয়ার জন্য, তাহলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর দুইটা এলাচ। দুধটা কিন্তু আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি, 8 থেকে 10 মিনিটের মতো, আর আগে থেকেও জাল করে নিয়েছিলাম। এখন আমি পিঠা দিয়ে দিচ্ছি একটা একটা করে। সাবধানে দিতে হবে যেন পিঠাগুলো ভেঙে না যায়। এক এক করে সবগুলা পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো আমি জাল করে নেব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট জাল করলেই কিন্তু পিঠাটা একদম সিদ্ধ হয়ে যাবে ভিতর পর্যন্ত। আর দুধটা যেহেতু আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি, সেক্ষেত্রে বেশি জাল করার দরকার নেই। আর যদি বেশি জাল করা হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে। এই জন্য ঘড়ি দেখে 5-7 মিনিটের বেশি এই পিঠাগুলো জাল করা যাবে না। পিঠাগুলো দেওয়ার পর দেখতেই পারবেন দুধটা কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে, দেখে কিন্তু বোঝা যাবে। হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একটাও ভাঙেনি, যেহেতু আমি বেশিক্ষণ জাল করিনি, একদম টাইম দেখে কিন্তু 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। এর মধ্যে কিন্তু পিঠাগুলো ভালোভাবেই কুক হয়ে যায়। এই জন্য চেষ্টা করবেন টাইম দেখেই পিঠাগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে, আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজার। আর চেষ্টা করবেন পিঠাগুলো খাওয়ার সময় দুধের যে শিরাটা বানিয়েছি শিরার মধ্যে ডুবিয়ে নিয়ে পিঠাগুলো খাবেন, তাহলে পিঠাগুলো খেতে আরও বেশি মজার হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।